আসসালামু আলাইকুম দর্শক, চলে আসছি গাবতলির হাটে। আজকে বৃহস্পতিবার, এই সপ্তাহে গাবতলির ঈদের তৃতীয় সপ্তাহ চলতেছে। কেমন দামে গাবতলির হাটে গরু বিক্রি হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর গাবতলির হাটে কোন কোন ব্যাপারী ফেরত আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং তারা কেমন আছে, ঈদ কেমন কাটাইল সেগুলো সব জানার চেষ্টা করব। তো চলেন, উইদাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস গো ইনটু দ্য ভিডিও। তো গাবতলি হাটের অবস্থা অনেকটা এরকম, এখন দেখতে পারতেছেন এই রোডে যেখানে গরু ভরপুর ছিল এখন এরকম, সারা বছর এরকমই থাকবে ইনশাল্লাহ। তো তারপর মধ্য থেকে আমরা কিছু গরু আপনাদেরকে দেখাবো। আমি ওয়াদা করছিলাম ঈদের আগে আপনাদের কাছে যে আমি ঈদ উপলক্ষে যে ভিডিও করতাম সেটা বাদ দিয়ে আমি সারা বছরই সপ্তাহে অন্তত পক্ষে একটা দুইটা তিনটা গরুর দাম মানে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সেই অনুপাতে আমি মামাদেরকে বলেও গেছিলাম, সেই অনুপাতে আমি আজকে বৃহস্পতিবার, যেহেতু আজকে শুক্রবার একটা মার্কেট, বাজারে গাবতলি হাটে মোটামুটি ভালো গরু উঠে, সেই হিসাবে আমি আজকে আসছি। তো আপনাদেরকে কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব। আর সামনে একটু কথা বলে রাখি, এখন যেহেতু কোরবানি ঈদ নাই সেহেতু এখন কিন্তু দামুর গরু প্লাস সার গরু সব মিলায় বিক্রি হয় নাকি মামা? সব সার গরু মিলায় বিক্রি হয়, তো যদিও দামে একটু ডিফারেন্স আছে, কিরকম ডিফারেন্স আছে সেটা আপনারা ভিডিওতে দেখবেন। তো আমার সাথে আছে নজরুল মামা। মামা কেমন আছেন? ঈদে কটা গরু বেচছেন? কি করেন? অল্প করে আনছিলাম, মানে মায়ের খাতি খাতি জীবন বাড়াই গেছে, তাই বলে দশটা গরু বেচছেন? দশটা গরুই তো, তাই তো মনে করেন জুলুমায়া যায়, মনে করেন লগত। কিন্তু এবার তো মার্কেট অনেক ভালো গেছে, কেনা লাগলে লগত টাকা দিয়ে কিনতে হয়, বোঝেন না? হ্যাঁ, কিন্তু এবার তো মার্কেট অনেক ভালো গেছে। ঠিক আছে, ভালো গেছে, খারাপ না। আচ্ছা, মামার কথায় বিশ্বাস করে নিলাম, মামা মাত্র দশটা গরু বিক্রি করছে। কি আগে চলে গেছিলেন বাড়িতে? সিন্নির আগের দিনই চলে গেছিল। ও মানে কোরবানিতে আগের দিনই চলে গেছেন? আচ্ছা, তো নজুর মামা আমাদের কিছু গরু দেখাবে। তো মামা একটু আসেন, কথা বলি। এই যে এই গরুটা দেখা যাচ্ছে দামুর গরু, এটা দামুর, এটা কিরকম গোশত হবে? কিরকম ৬০০ করে? তার মানে চাইছে ২৪,০০০ টাকা মন হন। তাইলে এটার দাম কত চাইতেছেন এখন? এখন দাম চাইছি ১১৫। আচ্ছা আচ্ছা মামা, একটা কথা বলেন আমাদেরকে, আমি একটু মানে জানি, এখন তো অনেক বিয়ের অনুষ্ঠান হবে প্লাস আকিকার অনুষ্ঠান হবে, অনেক কিছু হবে, সেই ক্ষেত্রে কি আপনি দামুর গরু বেশি প্রেফার করেন, মানে চয়েস করেন যে দামুর গরু নিবে নাকি ইয়া গরু নিবে? হুম, যার যেটা পছন্দ হয় সেটাই। কোনটা নিলে লাভ হবে? লাভ মনে করেন দেখা যায় যে একজন দামুর একটু বর্তায় পায়, তাই ওজন একটু বেশি হয়। দামুর গরু গোশত কেমন হবে? ভালো হবে, মজা হবে আসলে। কিন্তু অনেকে তো দামুর গরু শুনলে, অনেক এখন খায় না, সেটা তো বইতে যে হয়তো পেটে বাচ্চা হইতে পারে না, এগুলো তো আপনারা বুঝেন যে কোনটা পেটে বাচ্চা আছে না, বাচ্চা হয় না গরু এদেশে, হঠাৎ বাচ্চা আসছে। তাছাড়া মনে করেন এদেশে দামুর বাচ্চা হয় না গরু, এদেশে আসে না, এটা সত্য কথা। আচ্ছা আচ্ছা, তো মামার ফোন নাম্বার আমি লাস্টে দিব, আসেন মামা একটু দেখি। এর পরের গরুটা, এই যে এটা, এইটা কিরকম দাম চাচ্ছেন? কেমন এটা দাম চাচ্ছি? মনে করেন ১১০। হ্যাঁ, এটা কত হইলে বেচবেন? এটা মনে করেন ১০০ বেচবেন? আচ্ছা, তারপরে আসি একটু। হ্যাঁ, এই যে এটা দেখা যাইতেছে, এটা ৯০ বেচা হবে। এটা কেমন গোশত হবে? ৫-৬ মণ হবে, একটু কম বেশি হইতে পারে। এখন হাতের আঙুল যত একটু ছোট বড় হয়তো হয়তো দেখা গেল ৫ কেজি বাড়িয়ে গেছে, আবার নয় হয়তো ৫ কেজি কমছে। আচ্ছা, তো এটা এখন দাম চাইতেছেন কত? এটা দাম যদি ৯৫। ৯৫। আচ্ছা, তারপরে একটা সার গরু দেখতে পারতেছি, এই সার গরুটা একটু চাপা দেন যাতে ভালো করে দেখতে পারে। তো সার গরুটা এটা কিরকম ওজন হবে? কিরকম ৫-৪ মণ হবে? এত বড় গরু ৫-৪ মণ হবে? একটু হালকা আছে এই জন্য
ও একটু হালকা আছে, তো এটার দাম চাচ্ছেন কেমন? পনেরো চার মন ওজনের সার, কোরবানির বাজার নাই এখন, নর্মাল বাজার। এটা দাম চাচ্ছি মনে করেন একশো পাঁচ, একশো পাঁচ। হ্যাঁ, একশো নিয়ত আছে, একশো হইলে বেচার নিয়ত আছে, তাহলে তো মন বেশি হয়ে গেল। আচ্ছা, এটা পঁচানব্বই হইলে মামা বিক্রি করবে। আচ্ছা, তারপরে এটা এটার কি অবস্থা বলেন? এটা ওজন কিরকম হবে? এটা চার মন ভালো হবে, চার মন হবে। আচ্ছা, মাথা কলিজা বাদে? হ্যাঁ, মাথা কলিজা বাদে। আচ্ছা, তা এটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি একশো দশ। এটাও কিন্তু সার, এটা একশো দশ মামা চাচ্ছে। কত হইলে বেচবেন? একশো হইলে বেচবেন। আচ্ছা, সুন্দর সুন্দর। তারপরে একটা ফিজিয়ান সার দেখতে পাচ্ছি। এই ফিজিয়ান সার কবে আনছেন? এটা ফিজিয়ান সার আগামীকাল আসছে, গতকালকে আসছে, আগামীকাল না গতকাল আসছে। আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন কেমন? এটা ওজন কিরকম হবে? এটা ওজন মনে করেন সাড়ে তিন মন ভালো হবে, সাড়ে তিন মন হবে। এটার দাম চাচ্ছেন কত? পঁচানব্বই চাচ্ছেন। কত হলে বেচবেন? কেন মামা, আশি হলে বেচা যাবে না? হ্যাঁ, নব্বই পঁচানব্বই হইলে বেচবেন? নব্বই নব্বই বিরানব্বই হইলে বেচা যাবে। আচ্ছা, আচ্ছা, এই যে একটা ছোট্ট সার, দাঁড়ান এটা পরে দেখেন, এটা আগে দেখেন। এই যে দেশি সার, এটা তো দেশি, এটা কি আপনার? একদম দেশি সার, একদম মানুষ যেরকম চায় কোরবানি লেগা পারফেক্ট। আচ্ছা, যাই হোক, এটা ওজন কিরকম হবে? সোয়া তিন মন হবে। তো এটার দাম চাচ্ছেন কেমন মামা? এটা দাম চাচ্ছি ছিয়াশি, ছিয়াশি। সোয়া তিন মন, ছিয়াশি, বেশি হয়ে গেল না একটু? না, বেশি হয় না। এটা সত্তর হইলে বেচেন? না না, আশি হইলে বেচবেন? আশি হইলে বেচবেন, আশি হইলে বেচবেন। আচ্ছা, তো নজরুল মামা, এই যে আরেকটা গরু দেখা যাচ্ছে, এটা আপনার? এটা আপনার? যাই, এই ছিল নজরুল মামার কাছে গরু, দেখতে পারতেছেন। তো মামা, আপনার ফোন নাম্বারটা বলেন, কেউ যদি আকিকা বা কেউ যদি জন্মদিন বা ইয়ার জন্য ফোন টোন করতে চায়, তাহলে ফোন নাম্বার কি দিবেন? হ্যাঁ বলেন, গরু কিনতে চান নজরুল মামার কাছ থেকে, তাহলে এই নাম্বারে ফোন করে আসতে পারে নাকি? ইনশাআল্লাহ, গাবতলী হাটে টিন সেটে, টিন সেটে আলেই পাবেন, টিন সেটে আসলেই নজরুল মামাকে পাওয়া যাবে। একদম আপনারা চিনবেন, আমি এর আগে মঞ্জু ব্যাপারের ভিডিও করছি, ঠিক মঞ্জু ব্যাপারের ডগার উল্টা পাশে নাকি? তো মামা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো এই ছিল মঞ্জু মামার কাছে গরু, আমরা আরেকটু ঘুরবো, ঘুরে আরেকটু দেখবো যে গরু আরো কিছু দেখানো যায় কিনা। তো চলেন ঘুরি আরেকটু। তো আমরা টিনশেডের আগের ইয়াতে কতগুলো সার গরু দেখতে পারতেছি, আমরা একটু এই গরুগুলোর দাম জানবো। তো মামা, এই যে এই গরুটা দেখা যেতেছে, এই গরুটা আজকের বাজারে কিরকম দাম চাচ্ছেন? তারপরে যে কালো, এটা তো খুব সুন্দর একটা গরু, সার গরু। তো মামা, এটার দাম কেমন চাচ্ছেন? একশো পঁচিশ। সার গরুর চেয়ে মানে দামুর গরুর চেয়ে কি সার গরুর মাংসের দাম একটু বেশি? এটার ওজন কিরকম হবে আনুমানিক? পৌনে পাঁচ মন। একশো পঁচিশ চাচ্ছেন, কত হলে বিক্রি করবেন? এক লাখ দশে বিক্রি করবেন? জি। আচ্ছা, এটা দেখি একটু, এটা একটু চাপা দেন। এইটা মামা কিরকম দাম চাচ্ছেন? একশো পনেরো। এইটার ওজন কিরকম হবে? সাড়ে চার মন। আর এই যে লাল, এটা তো কোরবানির জন্য বেস্ট গরু, এটা একটু চাপা দেন তো মামা। কোরবানির সময় এরকম গরু পছন্দ করে মানুষ। তো মামা, এইটার দাম চাচ্ছেন কেমন? একশো পনেরো চাচ্ছেন। এইটার ওজন কিরকম হবে? চার মন হবে। আচ্ছা, তো মামা অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তো আমরা গাবতলী হাট থেকে আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম। আসলে গাবতলী হাটে এখন এমন একটা অবস্থা, কসাই আর ব্যাপারীদের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, গণ্ডগোল হয়, কারণ গরুর দাম বলে একরকম, হয়ে যায় আরেকরকম, ঠিক আছে? তো আসলে তারপরও কিছু বলার নাই। মামা, এই কালো গরুটা কি আপনার? এই কালো গরুটা
না মামা, এই কালো গরুটার দাম চাচ্ছেন কেমন? দর্শক দেখতে পারতেছেন এই কালো গরুটা, এটা 1,05,000 টাকার দাম চাচ্ছে। তো গাবতলীর হাটে এরকমই আসলে গরুর বেচাকেন আগের মতো নাই, গরুর হাটও খালি, এই যে দেখতে পারতেছেন। আজকে বৃহস্পতিবার, তারপরেও গরুর হাটে মানুষ নাই খুব বেশি একটা, অল্প কিছু মানুষ, এবং গরুর হাট মোটামুটি খালি বলতে গেলে, এই যে দেখতে পারতেছেন। তারপরও মাঝখান থেকে কিছু বেছে বেছে কিছু গরু আমি দেখানোর চেষ্টা করি, একটু কথা বলবো, চলেন যাই দেখি ভিতরে কাউকে পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম আবুল হোসেন মামা। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো ভাই। ঈদ কেমন করছে? ঈদের পর আপনার সাথে আমার এই প্রথম দেখা। খুব শান্তিতে ঈদ করছি, তাই আনন্দ ফুর্তিয়ে খুব ভালোভাবেই করছি। ঈদের 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 আগে কবে গেছেন? ঈদের একদিন পরে গেছি। ঈদের একদিন পরে গেছেন? কই ঈদের দিন সকাল বেলা আইসা তো আপনাকে পাই নাই। ঈদের দিন সকাল ওই যে হারা বছরে একটা হিসাব পাতি, আমি তো আইছিলাম সকাল বেলা, আপনারা তো পাইলাম না। সকাল আইনি আমরা, বিকাল আইছি। বিকালে তো ছিলাম আমি, তাইলে দেয়া হওয়া নাই। তো বউ বাচ্চা কেমন আছে? ভাবি বাচ্চা কাচ্চা কেমন আছে? আচ্ছা এবার কোন ঈদে গরু কটা বেচছেন? ঈদে গরু বেচছি 43টি মাত্র। মাত্র 43 কি কর? আমি আবার একটু ব্যস্ত মধ্যে আছিলাম কি, আমার একটা ভাগ্নে ওই মেডিকেলে ভর্তি আছিল। আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়েছে, হোন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পঙ্গুতে এই আছিল। আমি অন্য ধরে ধরে হতে ঈদের 3 দিন আগে আইছি আমি। আচ্ছা 3 দিন আগে এই 43টা গরু বেচছি। কিন্তু তারপরও তো ব্যস্ত পারতেন, গরুর চাহিদা তো ঈদের 3 দিন বন্ধ ছিল। আবার মনটা খারাপ, ভাগ্নেটা খুব আদরের ভাগ্নে, মনটা খুব খারাপ হয়েছিল। এখন ভালো আছে আপনার ভাগ্নে? এখন ভালো হয়েছে, ভালো আছে। তো 43টা গরুতে তো লস হয় নাই? না না হয়েছে, 200-র মতো হয়েছে। 200-র মতো? হ্যাঁ 2 লাখের মতো হয়েছে, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মামা আমার ভাই সুকচানে বেচছে, অনেক গরু বেচছে। সুকচান মামা কথা কি কমো, ওটা আমি আপনার ভিডিওর পরে কমো না। আর মামা কথা হচ্ছে যে কুরবানির তো গেছে গা। হ্যাঁ কুরবানির গেছে গা, ভিডিওর মধ্যে বলতেছি, তার মানে এই না যে আশা কিন্তু বন্ধ করে দেব না। এখন তো কষাই মার্কেটে, হ্যাঁ কষাই মার্কেটে যেই দাম হয় সেই দাম বলবেন, ওই দামে আমরা ইয়া করব। আসেন আপনার কটা গরু আছে আমরা একটু দেখি। আসেন গরু বেচছেন আজকে একটা? হ্যাঁ একটা বেচছি। আচ্ছা আবুল হোসেন মামা, আচ্ছা মামা আজকে তো বৃহস্পতিবার, আপনি গরু আনেন নাই কেন? গরু নিয়ে এনে কাস্টমার কম। হ্যাঁ কম কাস্টমার, এখন কাউ কষাই নামে নাই, তাই? হ্যাঁ এই জন্য আনেন নাই। এই জন্য বাড়ি যাবেন কবে? আবার বাড়ি যা মনে হয় এই দুটো বেশি আবার যাবো। কবে? যেমন সোমঙ্গলবার করে আবার কি বৃহস্পতিবার আগে আসবেন? বৃহস্পতিবার আগে যাই। আচ্ছা তো মামা আজকে যে গরুটা বেচছেন ওটা কত বেচছেন? ওটা বেচছি 56। 56? ওটা কি এটা হচ্ছে বড়? না এর হোমা এই এতে একটু কমাই, তাই? আচ্ছা মামা তো এই যে গরুটা দেখা যাইতেছে, এটার কিরকম ওজন চাচ্ছেন কেমন? এটা 100 কেজি আছে। 100 কেজি হবে? হ্যাঁ 100 কেজি। আচ্ছা তো 100 কেজি আমার তো মনে হয় না যে এটা 100 কেজি হবে, 100 কেজির বেশি আছে। হ্যাঁ 5 কেজিরও বেশি আছে, তাই? আচ্ছা তো এটা দাম চাচ্ছেন কেমন মামা? এটা দাম চাই 70-72, ওই দাম না 66 এর কাছে যাবে লাস্ট কষাই রেট। হ্যাঁ তাহলে কত করে মন পড়লো? 650-650। 66 হলে বিক্রি করবে? আচ্ছা দর্শক দেখতে পারতেছেন আবুল হোসেন মামার গরু, এটা 66 হলে বিক্রি করবে। আচ্ছা তারপরে আরেকটা মামা, এটা এটা তো একদম বাচ্চা গরু, কুচি বসতে হবে, দুই মন আছে, না মামা এটা 80 কেজি হবো। 80 কেজি হইব? হ্যাঁ 80 কেজি হইব, না খাওয়া গরু তো খায় নেই। 80 কেজি হবে? 80 কেজি তো 80 কেজি গরু, এটা কত চাচ্ছেন? দাম তো আদাম 56-57, ওই দাম না 52-53 হইলে কাছে, 52-53 হইলে বিক্রি করবেন। আচ্ছা দর্শক দেখতে পারতেছেন তো যেহেতু এখন ঈদ ভাঙ্গা মার্কেট, হাটে তেমন বেশি গরু নাই, তো আবুল হোসেন মামার এই দুইটা গরুই ছিল, আর আমাদের সুকচান মামা এখানে নাই, থাকলে অবশ্যই তার সাথে কথা বলতাম এবং দেখা করতাম। তো ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার তাদের সাথে দেখা করব। তো মামা অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আচ্ছা মামা আরেকটা কথা একটু বলি, এই যে এখন তো ঈদ ভাঙ্গা ঈদ গেছে, মনে করেন কেউ যদি মানে আকিকা জন্মদিন বা বিয়ের জন্য গরু নিতে চায়, সেক্ষেত্রে কি ফোন নাম্বার বলবেন? ফোন নাম্বার আমার ফোনটা হারাইছে আজকে, আমি জোগাড় করবো, নেক্সট ভিডিওতে বলবেন। আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা আবুল হোসেন মামার ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা ফোন করে গরু নিতে পারবেন। তো দর্শক এখানে বিদায় নিব আজকে বৃহস্পতিবার, আপনাদেরকে গাবতলীর হাট থেকে কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম, তো এখান থেকে বিদায় নিব আজকে।
আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, এটা প্রথমে বলা উচিত ছিল, সরি। তো যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ প্রতিনিয়ত হাটের ভিডিও থাকবে এখন ইনশাল্লাহ। তো যেহেতু হাটের বেচাকেনা শুরু হয়েছে প্রতিনিয়ত হাটের ভিডিও থাকবে। তো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।